নমস্কার, বেস্ট ভিলেজ ফুড রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি পোড়া। এখানে নিয়েছি চিনি, ময়দা, গুড়, চাল, আতপ চাল গুঁড়ো আর কালো জিরে, আর লাগবে লবণ আর লঙ্কা গুঁড়ো। আমি এখানে লবণ আর লঙ্কা গুঁড়োটা নিয়ে নিচ্ছি। অল্প লবণ নিতে হবে। হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিচ্ছি। আর এই উপকরণগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে ভিনেগার গুঁড়ো নিতে পারেন। আমি এগুলো সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আমার গোলা হয়ে গেছে। এভাবে যখন পড়বে তখন বুঝবেন ঠিকঠাক গোলা হয়েছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনান ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবার আমি তেল গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার অপেক্ষা করব। তেল চলে এসছে, এবার আমি একটা পোড়া দিয়ে দেব তেলে। দেখুন, ওটা নিজে নিজেই ফুলে উঠবে। আমি এইভাবে সব পোগুলো ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন, আমার পোগুলো তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।